হ্যালো, আজকে আমি এই পোর্ট্রেটটা নিয়ে আলোচনা করছি। তো ওয়েলকাম টু দ্য ফিলিং আর্টিস্ট। আলোচনা এই কারণে বললাম, যেহেতু আমি এখানে কোনো ড্রয়িং করে দেখাচ্ছি না, এটা রাখা আছে, আমি ডিটেল ওয়ার্কগুলো দেখিয়ে দিচ্ছি। এই ফিনিশিং টাচ, ফিনিশের পর এইরকম লাগছে দেখতে। পুরো ডিটেল ওয়ার্ক, প্রত্যেকটা ডিটেল ওয়ার্ক করার চেষ্টা করেছি যতটা সম্ভব হয়েছে আমার। প্রতিটা জায়গায় এখানে আমি দেখিয়ে দিলাম কোন কোন রুল এখানে ইউজ করেছি এবং কি কি রুলস আমার কাছে আছে যেটা দিয়ে আমি ড্র করি। তো এই যে 0.5 মেকানিক্যাল পেন্সিল, যেটা হালকা সেটের জন্য প্রচুর যথেষ্ট ভালো। হালকা সেটের জন্য এরপরে 2D, যেটা দিয়ে একটু ডিপ সেটগুলো এখানে আছে, পয়েন্ট করে দিচ্ছি যেগুলো জায়গাতে ইউজ করেছি। এটা 4D পয়েন্ট করে দিচ্ছিলাম। ডার্ক এরিয়াগুলো কভার করেছি এটা দিয়ে। পয়েন্ট করে দিচ্ছি যেখানে যেখানে ইউজ করেছি। এটা 10B, আর্ট লাইনে 10B যথেষ্ট ভালো। ডার্ক এরিয়া যেগুলো চোখের কাছে, নাকের যে ডার্ক এরিয়াগুলো, সেগুলো 10B ইউজ করেছি। এছাড়া রাবার হাইলাইটের জন্য রাবার কে ইউজ করেছি 6B রুল। থ্যাংক ইউ, শেষ পর্যন্ত দেখার জন্য।